आलमीन अस्सलात वस्सलाम अला रसूलिल करीम वला आलिही वसहबिही अजमाइन। फऔज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कानू क़लीलन मिनल लैल मा यहज़ऊन वबिल असहारि हुम यस्तग़फिरून। क़ालन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, तसहरू फ़इन्न फिस सुहूरि बरका। रवाहुल बुखारी। सम्मानित সুধী ও দর্শক মণ্ডলী, দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, সকলের প্রতি অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আজকের আলোচ্য বিষয় সাহারির গুরুত্ব ও তাৎপর্য। সাহারি শব্দটি সাহারুন শব্দ থেকে এসেছে, বহুবচনে আসহার, যেমন কোরআনুল হাকিমে উল্লেখ আছে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। সাহারির গুরুত্ব তাৎপর্য। ইসলামে সাহারির গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। রওয়াহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত ও কল্যাণ নিহিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই। সাহারি খেয়ে রোজা থাকলে শরীরে ক্লান্তি কম অনুভব হয়, দুনিয়ার কাজকর্ম এবং আল্লাহর ইবাদতে স্বাভাবিকভাবে ক্লান্তি কম আসে। পক্ষান্তরে সাহারি না খেয়ে রোজা থাকলে দুনিয়াবী কাজকর্ম এমনকি আল্লাহর ইবাদতেও ক্লান্তি আসে, শরীর ক্ষুধা পিপাসায় নিস্তেজ হয়ে পড়ে। এ কারণে ইসলামে সাহারি খাওয়ার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আর তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে উল্লেখ করেছেন, তোমরা রোজার উদ্দেশ্যে সাহারি খাও এবং তাহাজ্জুদের উদ্দেশ্যে কায়লুলা তথা দ্বিপ্রহরের সময় অল্প সময় হলেও বিশ্রাম গ্রহণ করো। আসলে সাহারির সময়টাই খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহর প্রিয় বান্দাগণ এ সময় জীবনের গুনাহ কথা স্মরণ করে আল্লাহর দরবার একান্তভাবে ধর্ণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল হাকিমের সূরা জারিয়াত 17 এবং 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাত্রিবেলায় খুব কম সময় ঘুমিয়ে থাকে এবং বিশেষ করে সাহারির সময় রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে থাকে। কোরআনুল হাকিমের সূরা সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত্রিবেলায় তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে। আর যে আল্লাহর প্রিয় বান্দাগণ এই সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফালা তাআলামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন।
কেউ জানে না তাদের নেক কার্যের বিনিময়ে তাদের চক্ষু জুড়ানো কত সুন্দর সুন্দর বস্তু গোপন করে রাখা হয়েছে। প্রায় প্রত্যেকটি সহি হাদিসে উল্লেখ হয়েছে সাহারির সময় রাত্রির শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে বিরাজমান হন এবং তিনি ডাকতে থাকেন, কে আসো তওবাকারী, আমি তার তওবা কবুল করব, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তার জীবনের গুনাখাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আমাদের সাহারির সময় উঠতেই হয়। আমাদের এই সাহারির সময় আল্লাহর কাছে জীবনের গুনাখাতা মাফ সে কান্নাকাটি করার অভ্যাস রমজান মাসে করা, এই অভ্যাসটা করা সহজ। আমরা এই ব্যাপারে সচেষ্ট হব। আমরা জানি কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে তখন একজন ঘোষণা করবে, আল্লাহর এমন বান্দা কারা আছে যারা সাহারির সময় শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে ক্ষমা করত, ক্ষমা প্রার্থনা করত, তাহাজ্জুদ সালাত আদায় করত। তখন যারা তাহাজ্জুদে অভ্যস্ত তারা দাঁড়িয়ে যাবে, কিন্তু হাশরের মাঠে অসংখ্য মানুষের ভিড়ে তাদের সংখ্যা হবে কম। তখন বলা হবে এদেরকে বেহেস্তে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে বাকি লোকদের হিসাব শুরু হবে। আসুন আমরা সকলে গুরুত্ব সহকারে সাহারি গ্রহণ করি, রমজান মাসের হক আদায় করে সিয়াম সাধনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে আমাদের মাসুম বেগুনাহ করে দেন। এই দরখাস্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।